চট্টগ্রাম ১৩ আসনের দলীয় মনোনয়ন চিত্র অন্য এলাকার চেয়ে অনেকটা ভিন্ন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভূমিমন্ত্রীর বিকল্প না থাকলেও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েকজন। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল পারভেজকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। বঙ্গবন্ধু টানেলের এক প্রান্তে চট্টগ্রাম শহর, অন্য প্রান্তে আনোয়ারা কর্ণফুলি। শহরে খুব কাছে থাকলেও এতদিন অবহেলিত ছিল আনোয়ারা। টানেল নির্মাণের মধ্য দিয়ে নতুন রূপ নিচ্ছে এলাকাটি। ইতোমধ্যেই আনোয়ারা উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় অনেক শিল্প কারখানা, ফলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম ১৩ আসনটি। যাতায়াতের জন্য অনেক সুবিধা না, আগে আসতো তো মানে ওই নতুন ব্রিজ দিয়ে ঘুরি, এখন শর্টকাট এখান থেকে চলে আসবে। আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি সবার সহ অবস্থান আছে এবং এখানে কোনো ধরনের সহিংসতা নেই, এখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করছে। ১৯৯১ সালে নির্বাচনে এই আসনে এমপি হন আওয়ামী লীগের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী। অবশ্য ১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত হন বিএনপির সরোয়ার জামাল নিজাম। ২০০৮ সালে আখতারুজ্জামান চৌধুরী আবারও এমপি হন। তার মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর আবারও দুই মেয়াদে এমপি তিনি। এবার তার মনোনয়ন প্রায় নিশ্চিত। বিএনপি নির্বাচনে আসুক, আমরাও চাই আমাদের দল থেকে তখন একজন যাকে দেবে সবাই তাকে তার পক্ষে কাজ করবে। এখানে আমাদের মধ্যে ডবল ক্যান্ডিডেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনবারের এমপি সরোয়ার জামাল নিজাম এবারও মনোনয়ন চাইবেন, তবে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান, জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী এবং আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সহ আরও কয়েকজনের সঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় নির্বাচনমুখী দল, আমাদের প্রস্তুতি আছে, আমরা ইনশাআল্লাহ ১৫ দিনের মধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারব, আমাদের সবসময় প্রস্তুতি আছে এবং থাকবে দল যদি সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলি আসনে মোট ভোটার সংখ্যা ৩৫৫৩২ জন। সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রাম ১৩ আসন অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলিতে নতুন নতুন শিল্পকল কারখানা গড়ে উঠছে, আর এই বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের ফলে এখানকার অর্থনৈতিক গতি আরও বৃদ্ধি পাবে এমনটি আশা করা হচ্ছে। ফলে এখানকার দলীয় মনোনয়ন, নির্বাচন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সব নিয়ে মানুষের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মনির ইসলাম ইন্টু এটিএন নিউজ, আনোয়ারা, চট্টগ্রাম।